কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট গ্লাসের ভিতরে নরমাল গ্লাস এবং এর থেকে কোয়ালিটি ফুল গ্লাস, যেটা হার্ডকোট গ্লাস। হ্যাঁ, আনকোট এবং হার্ডকোট গ্লাসের মধ্যে যে পার্থক্য আমি আপনাদেরকে আজকে সেটা দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে নরমাল যে গ্লাস হোয়াইট গ্লাসের মধ্যে সেটা আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে আনকোট গ্লাস। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে আনকোট গ্লাস, হোয়াইট গ্লাসের মধ্যে একটি নর্মাল গ্লাস। এটা শুধুই জাস্ট পাওয়ার, এটা হোয়াইট গ্লাসের মধ্যে শুধুই জাস্ট পাওয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এটা কিন্তু কোনো প্রোটেকশন নাই। এর আগে আমি আপনাদেরকে বলছি যে হোয়াইট গ্লাসের মধ্যে কোনো প্রোটেকশন থাকে না, এটা জাস্ট চশমা পরলে ক্লিয়ার দেখবেন, চশমা খুলবেন ঝাপসা দেখবেন। যাদের যে পাওয়ার আছে তারা সেই পাওয়ারে যদি চশমাটা পরেন সেক্ষেত্রে ক্লিয়ার দেখবেন, চশমা খুললে আর ক্লিয়ার দেখবেন না। বাট এটার মধ্যে কিন্তু কোনো প্রোটেকশন নাই, হোয়াইট গ্লাসের মধ্যে কোনো প্রোটেকশন থাকে না। তবে শুধু ইউভি প্রোটেকশন, এটা ম্যাক্সিমাম গ্লাসই এখন থেকে থাকে যেটা ইউভি প্রোটেকশন, এই প্রোটেকশনটা শুধু থাকে। ইউভি হচ্ছে আলট্রা ভায়োলেট রে প্রোটেকশন। হোয়াইট গ্লাসের মধ্যে অনেক মানুষেরই কমপ্লেন থাকে, শুধু হোয়াইট গ্লাস না, যে কোনো গ্লাসের মধ্যে কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে যে আপনাদের গ্লাসে ক্র্যাশ পড়ে যায়। ক্র্যাশ পড়ার মেইন কারণ হচ্ছে নর্মাল গ্লাস যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই গ্লাসে ক্র্যাশ পড়বে। এবং আমাদের কিছু ব্যবহারের নিয়ম আছে, আমরা কিন্তু আসলে সেই নিয়মটা ফলো করি না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্যবহারের কিছু নিয়ম থাকে, আমরা সেটা ফলো করি না, সেই জন্যই কিন্তু প্রবলেমগুলি সৃষ্টি হয়। যেমন হোয়াইট গ্লাসটা, আমরা হোয়াইট গ্লাস না, যে কোনো গ্লাসের ক্ষেত্রে আমি বলতেছি, আমরা যখন গ্লাসটা ইউজ করি, ইউজ করার পরে যখন চশমাটা রাখি, তখন রাখার ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে চশমাটা উল্টাভাবে রাখে, সেই ক্ষেত্রে দাগ পড়ে। এছাড়া চশমা খোলার পরে খালি পকেটে রাখে, সেই ক্ষেত্রে ঘষায় ঘষায় দাগ পড়ে। চশমা মোছার আগে দেখা যাচ্ছে তাদের পরনে যে কাপড়টা থাকে সেই কাপড়টা দিয়ে কিন্তু মোছা শুরু করে, সেই ক্ষেত্রেও ওই কাপড়ের যে ময়লা, ওই ময়লা কিন্তু গ্লাসের উপরে পরার পরে ওই ময়লাটা থাকার কারণে কিন্তু গ্লাসে ক্র্যাশ পড়ে। এগুলো হচ্ছে আমাদের মানে চশমা ব্যবহারের যে ভুল যে আমরা করি, সেই ভুলের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি গ্লাসে ক্র্যাশ পড়ে, আর নর্মাল গ্লাসে অবশ্যই খুব দ্রুত ক্র্যাশ পড়ে যায়। তো সেক্ষেত্রে এই গ্লাসগুলি কিন্তু কাস্টমারের অনেক কমপ্লেন থাকে যে গ্লাসে ক্র্যাশ পড়ে, নর্মাল গ্লাস ইউজ করলে অবশ্যই ক্র্যাশ পড়বে। তবে হ্যাঁ, ক্র্যাশ থেকে বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি এর থেকে একটু কোয়ালিটিফুল গ্লাসটা নেন, সেটা হচ্ছে হার্ডকোট গ্লাস। আমি আপনাদেরকে এখন দেখাবো হার্ডকোট গ্লাস। এটা হচ্ছে একটি হার্ডকোট গ্লাস, এটা হচ্ছে অ্যাসিলর কোম্পানি, আপনারা একটু খেয়াল করবেন, অবশ্যই অ্যাসিলর কোম্পানি, এটার লোগো থাকবে। আপনি যেই কোম্পানির হার্ডকোট গ্লাস নেন না কেন, সেই কোম্পানির কিন্তু লোগো অবশ্যই থাকবে, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে অ্যাসিলর কোম্পানি, এটা হচ্ছে ফিনিশ সিঙ্গেল ভিশন, 1.56 ইন্ডেক্স, ইউবি টাইটাস। হ্যাঁ, এটার গ্লাসের নামটা হচ্ছে টাইটাস, এটা ইউবি প্রোটেকশন তো অবশ্যই আছে, এবং ইন্ডেক্স হচ্ছে 1.56 ইন্ডেক্স, ফিনিশ সিঙ্গেল ভিশন। এটা হচ্ছে একটি রেডি গ্লাস, আর এই গ্লাসটা হচ্ছে হার্ডকোট গ্লাস, এটাও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস, এটা কিন্তু হার্ডকোট। তবে একটু স্বচ্ছতাটা দেখবেন, এটাও একটি হোয়াইট গ্লাস, এটাও একটি হোয়াইট গ্লাস, দুইটাই কিন্তু হোয়াইট গ্লাস, কিন্তু গ্লাসের মধ্যে কতটা ডিফারেন্স একটু খেয়াল করবেন ভিউয়ার্স। এটার গ্লাসটা কিন্তু অনেক ক্রিস্টাল ক্লিয়ার, অনেক স্বচ্ছ, এটার কোয়ালিটিটা অনেক বেটার, এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, এবং ভিশনটা অনেক ক্লিয়ার। এবং এই গ্লাসটা হচ্ছে হার্ডকোট গ্লাস। এটার সুবিধা হচ্ছে এই গ্লাসে কিন্তু আপনার সহজে ক্র্যাশ পড়বে না, আপনি যেভাবে ইউজ করেন না কেন, নর্মালি সহজে এই গ্লাসটা কিন্তু ক্র্যাশ পড়বে না, কারণ এটা হচ্ছে হার্ডকোট গ্লাস। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই গ্লাসটা আমরা আসলে চিনবো কীভাবে। আপনি যদি এই কোম্পানির গ্লাস নিয়ে থাকেন অবশ্যই আপনাকে একটা অথেন্টিসিটি কার্ড দিবে, সেই কার্ডটা হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাসিলর কোম্পানির টাইটাস গ্লাসের অথেন্টিসিটি কার্ড। কার্ডটা এইভাবে থাকবে, এরকম একটা কার্ড আসবে। হ্যাঁ, পিছনে আপনার এই যে নাম ঠিকানা, এখানে আপনার পাওয়ার, এগুলি চাইলে আপনার এগুলিও লিখে নিতে পারেন। এই হচ্ছে আপনার অথেন্টিসিটি কার্ড, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস যদি আপনারা নিয়ে থাকেন। শুধু ক্রিস্টাল ক্লিয়ার না, যে কোনো ভালো কোয়ালিটির গ্লাস দিলে আপনাকে অবশ্যই অথেন্টিসিটি কার্ড দেবে, অথবা SMS কার্ড দেবে, যে কোনো মানে প্রুফ করার জন্য কোম্পানি থেকে আপনাকে যে কোনো একটা জিনিস দিবে, হয় অথেন্টিসিটি কার্ড দিবে না হয় ক্র্যাশ কার্ড দিবে। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ারের মধ্যে ফিনিশ সিঙ্গেল ভিশন, এটা গ্লাসে কিন্তু সহজে ক্র্যাশটা পড়বে না, এবং ইউভি প্রোটেকশন তো অবশ্যই আছে এই গ্লাসে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চশমার গ্লাস ইউজ করেন তারা সবসময় ভালো কোয়ালিটির গ্লাস ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার কোনো কমপ্লেন থাকবে না, আপনাদের চোখটা প্রোটেকশনও থাকবে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে হোয়াইট গ্লাসের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং হার্ডকোট গ্লাস। তো নেক্সটে আমি আপনাদের সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিও সংক্রান্ত আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। হ্যাঁ ভিউয়ার্স, তো আমি আপনাদের সামনে নেক্সটে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।